এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বৃষ্টির সকালে ইচ্ছে করছিল কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকি আর মাকে বলি গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা করতে। কিন্তু সেটা তো আর হলো না, একটা জরুরি কাজে আমাদের দুজনকেই বেরিয়ে পড়তে হলো সকাল সকাল। আমরা ছিলাম গুলশান দুয়ে। হঠাৎ করে চোখে পড়লো বার্গার কিং, আর আমার তো সাথে সাথেই ক্ষুধা লেগে গেল, তাই সোজা চলে গেলাম বার্গার কিং এ। গিয়ে অর্ডার করলাম ওদের বিগ কিং বিফ বার্গার, যেটার প্রাইস ছিল 369 টাকা, এবং সাথে নিয়েছিলাম আইসক্রিম ব্রাউনি, যেটার প্রাইস ছিল 189 টাকা। বার্গারটা কিন্তু দেখতে দারুণ লাগছিল। দেখা যাক খেতে কেমন হয়। ফার্স্ট বাইটটা নিয়ে নিলাম, অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, 369 টাকার বার্গার থেকে আমি হচ্ছে বেশি কিছু এক্সপেক্ট করছিলাম। যাই হোক, এবার আমি খাবো ব্রাউনিটা। ব্রাউনি কিন্তু আমার অনেক বেশি ফেভারিট, কিন্তু ওদের ব্রাউনিটা বেশ হার্ড লাগছিল। সো এনিওয়ে, আমি কোনো ফুড ব্লগার বা রিভিউয়ার না, আমি যা সারাদিন কোথায় ছিলাম কী করলাম তোমাদের সঙ্গে ছোট করে শেয়ার করলাম। কাজ শেষ, খাওয়াও শেষ, এবার বাড়ি ফেরার পালা। দুজনেই আবার বৃষ্টি দেখতে দেখতে বাড়ি চলে আসলাম।